হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই তো চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। তো চলেন দেখে আসি আজ কিছু ভালো ভালো ভিউ। এটা একটা বাড়ি আর কি, দেখুন কত সুন্দর চারদিকে বাস, ফুল গাছ লাগানো আছে, অনেক সুন্দর একটা জায়গা। দেখেন সোফার সব আর কি, অনেক সুন্দর সুন্দর সোফার সব আছে এখানে। এই যে দেখেন আর একটা, এই যে দোকানের মালিকের বাড়ি এটা। ये जो आदमी है ना, क्या बोलेंगे उसको, बस पैसा का परे रहते हैं 24 घंटा, पैसा 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 पैसा। ये देखो बच्चा लोग दूध पी रहे हैं, छोटे छोटे बच्चे लोग। ये जो दाढ़ी वाला बच्चा लोग है, हमारा मालिक ने दिया। এই তো চলে আসলাম আর কিছুক্ষণ বেঁচে যাবো আর কি, বীজ দেখাবো আপনি দেখতে পাচ্ছেন। এই দেখেন আমরা গাছ, আরে এই যে এই জিনিস খেলাম কি, দেখতে কাঁঠালের মতো কিন্তু কাঁঠাল না, এটার নাম নাকি বাং কেউ, মালদ্বীপ বলে এটা নাকি নাম বলে বাং কেউ, বাং কেউ কাঁঠালের মতো দেখতে। এই যে দেখেন আর বেশিক্ষণ দেরি নাই, কিছুক্ষণ। এই যে एप्पल का मोबाइल से वीडियो बनाएंगे, सही में मोबाइल लेना पड़ेगा एप्पल का वीडियो। রোদ তো দেখতে পারতেছেন আজকে, মানে রোদ মানে অনেক গরম, অনেক এখানে ফুটবল খেলার মাঠ আর কি, অনেক সুন্দর একটা, আমরা অনেক সময় খেলতে আসি মাঠে আর কি। মানে আর এখানের মানুষগুলো অনেক ভালো হয় খেলাধুলার জন্য আর কি, খেলতে আসলে মানে নিয়ে নেয় আর কি। আমাদের এখানে তো আছে না নিমো না অন্য জায়গার মানুষ এরকম বলে, কিন্তু এখানে এটা নাই আর কি, যে খেলতে খেলা পারলে সবাই খেলতে পারে আর কি। এই আর কি, এই যে দেখতে পারেন কত সুন্দর, অনেক বড় ইন্টারন্যাশনাল মাঠের মতো, আন্ডার 19 ফুটবল হয় আর কি। এই যে ফ্লাইট ব্যাট আছে এখনো বড়, এই আর কি। আর এই যে আমার পিছনে আমার একটা বন্ধু ভিডিও বানাইতেছে আর কি। আমাদের আরেকটা গ্রুপ চলে আসতেছে, গ্রুপ সবাই গোসল করার জন্য চলে আসলাম আর কি।
এই তো আর কি জানেন কত সুন্দর একটা জায়গা। আর এই যে বীচ চলে আসলাম, এই তো বীচের জায়গা আছে, এইদিকে চলে আসলাম। এখানে কিছু নতুন একটা কিছু উদ্বোধন হবে আর কি, তার জন্য এগুলো সাইনবোর্ড লাগানো হয়েছে। মালদ্বীপ সরকার আসবে এই আইল্যান্ডে যাওয়ার জন্য, এই আর কি নতুন একটা জায়গা। এতে চলে আসলাম বিচে, হ্যাঁ দেখেন ছোট একটা বিচ আর কি, অনেক সুন্দর। এই যে আমার সাথে বসতে আছে আর কি, দেখেন সুন্দর একটা। এই যে সুইমিং পুল, এখানে যাবো গোসল করার জন্য। এই যে এয়ারপোর্ট রোড, ওই এয়ারপোর্ট এয়ারপোর্ট এরিয়া আর কি, এই যে দেখা যায়। এই যে গ্রুপ, সবাই বাচ্চারা গোসল করতে আসতেছে, অনেক ছোট ছোট বাচ্চারা আর কি। দেখেন এইসব ছোট বাচ্চারা আমাদের এখানে সাঁতারই পারে না, চলে আসছে এখন। এই তো সবাই দেখতে দেখেন, অনেক সুন্দর একটা ব্লগ হবে আজকে, সবাই আছে এখানে। আর আজকে অনেক রৌদ্র আর কি, বিচে আসলে তো রৌদ্র বোঝা যায় না, কিন্তু অনেক বাতাস হয়তো হাওয়া আছে তার জন্য বসতে বোঝা যায় না। দেখুন কত সুন্দর একটা জায়গা। এই যে বলছিলাম না আপনাকে সুইমিং পুল দেখাবো, এই যে সুইমিং পুল। আর এই যে দেখেন অনেক আজকে পানি একটু কম দেখা যাচ্ছে আর কি, জোয়ার নাই। এই যে দেখেন ফুটবল খেলার ফ্ল্যাশ লাইট গুলো দেখতে পাচ্ছেন, আন্ডার 19 ফুটবল হয় আর কি। এই যে আমাদের আরো দুজন লোক আর কি, চলো চলো ওরা কর লেতে, বাচ্চি কো মার দেগা। চলে চলে চলে, এই হা চলো চলো, আও নাতে নাতে চলো। যেতে সিট নে, এই যে দেখেন পাথর আর কি, বিকালবেলা অনেক বসে, এখন বন্ধ আর কি। বিকালে 3টার দিকে চালু হবে, 3টার দিকে রাত্রে 10-11-12 বাজে থাকে। এই যে ওই যে দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু ওইখানে মালদ্বীপের সবচেয়ে বড় রিসোর্ট আর কি, শাংরিলা রিসোর্ট, অনেক বড় একটা রিসোর্ট। হ্যাঁ বন্ধ আছে মনে হয় এই আর কি। যে আমারা ফৌজি লোক সারে ইধারই বেঠা হ্যাঁ, আপনা আপনা মিশন মেয়ে সাকসেস নেই হো পা রে। হ্যাঁ বহুত হামলোক গাম মে হ্যাঁ, হামলোক ইতনা ইতনা ভিডিও ছোড় দিয়া, আবি তক কোই সাবস্ক্রাইব নেই করতে, শেয়ার নেই করতে, ইতনা হামলোক থোড়া ভাইরাল কর দেগা তো ইউটিউব কো ক্যা হোগা, হামলোক কো থোড়া ভাইরাল কর দেনা, সব লোক মিলকে মেহনত করকে। এই যে এ আর কি একটা বিষ আর কি, চলেন আপনাদের। আজকের জন্য এতটুকুই, তো গোসল করা শেষ, এনজয় করা শেষ, তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা। আর ভিডিও দেখে যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।